এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট ডে, ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মামুকে দেখলি না? সারা রাস্তায় আমার সঙ্গে একটা কথাও বলল না। সুন্দরী, ও তুই খাচ্ছিস? ঠিক আছে, খেয়ে আমি পরে আসবো। কেন মামু, তুমি বসো না, আমার তো খাওয়া হয়েই গেছে। আমি থালাটা রেখে আসছি। সুন্দরী। হ্যাঁ মামু বলো। ছোট থেকে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোর নিজেরও অনেক স্বপ্ন আছে তোকে নিয়ে। দেখ, তোর স্বপ্নগুলো যদি এভাবে নষ্ট হয়ে যায় সেটা তো নিশ্চয়ই ঠিক হবে না, তাই না? দেখ, আমি তোর মাকে অনেক করে বোঝাবার চেষ্টা করছি কিন্তু তোর মা বুঝছে না। তুই তো তোর মায়ের সাথে কথা বল। দেখ, এটা তোর জীবন, এটা তোকেই বুঝে নিতে হবে। তুই যদি দিদিকে বলিস, আমার মনে হয় দিদি কিন্তু না করবে না। মামু, মা কিন্তু কথাগুলো এমনি এমনি বলছে না। যদি অপারেশন হওয়ার পর আমি সত্যি সত্যি দেখতে না পাই তখন? বাহ, তুই তো নিজেই ভয় পেয়ে বসে আছিস। ভয় তো পাওয়ারই কথা মামু, যদি একটা ভুল হয়, যদি একটা ভুল হয় মামু, তাহলে আমার জীবনে অন্ধকার নেমে আসবে, আর সেই অন্ধকারে আমার আমার সব স্বপ্নগুলো হারিয়ে যাবে। মামু, মামু তুমি আমাকে মায়ের কথা শুনতে দাও। সবাই বলে যে মারা নাকি সন্তানের ভালো চায়। আমারও আমারও আমার মায়ের ওপর সেই ভরসা আছে মামু। আমার মায়ের জন্য আমার কখনো কোনো ক্ষতি হতে পারে না। তখন তুই আমার কথা শুনবি না, তাই তো? তুই তোর মামুকে তো চিনিস ভালো করে। আমি যখন একবার বলেছি তখন তাকে আমি সৌর্যকে বলবো তোর মায়ের সাথে কথা বলতে। জামাই বললে নিশ্চয়ই তোর মা না করতে পারবে না। সুন্দরীর অপারেশনটা হবে না। ওর বাড়ির লোকজন চায় না যে ওর অপারেশনটা হোক। তোমার কথা তো ওই বাড়ির লোকজন খুব মানে। তুমি যদি গিয়ে একবার ওনাকে বলো, তাহলে হয়তো সুন্দরীর মা তোমার কথা ফেলতে পারবেন না। এখন আমি কি করব? আমি যদি এখন সুন্দরীর বাড়িতে যাই তাহলে লাবণ্যর সাথে চূড়ান্ত অশান্তি হবে। লাবণ্য তো সত্যি সত্যি আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। আর যদি ওখানে না যাই তাহলে তো সুন্দরীর অপারেশনটাই হবে না, কারণ আমি জানি ওর মা একটু সেকেলে। তাই জামাই হিসেবে আমি যদি গিয়ে একবার বলি সুন্দরীর অপারেশনটার কথা, তাহলে তখন উনি বাধা দেবেন না। আমার যাওয়াটা অত্যন্ত প্রয়োজন, কিন্তু গেলে তো আমি লাবণ্যকে হারিয়ে ফেলব। না, সেটা হতে পারে না। আমি কোনো মূল্যেই লাবণ্যকে হারাতে পারবো না। কিন্তু তাহলে কি সুন্দরী সারা জীবনের মতো দৃষ্টিশক্তি হারিয়ে ফেলবে? ও গড, আমি আর পারছি না এই লড়াইটা করতে। আমি আর পারছি না, আমি আমি জানি না আমি আর কি করব। আপনি এখন লাবণ্য ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছে। ওই হাইপার টেনশনের জন্য নিজে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। ভালোই হয়েছে। শোনো, তোমাকে ইমিডিয়েটলি সুন্দরীদের বাড়িতে যেতে হবে। কিন্তু সেটা এখন তো পসিবল না। কেন?
কেন পসিবল নয়? দেখুন, আমি চাই না লাবণ্যর সাথে আর কোনো অশান্তি হোক। এমনিতেই সুন্দরীকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, তার জন্য তো দায়ী তুমি সহ্য। আজ তোমার জন্যে লাবণ্য আর সুন্দরীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি শুরু হয়েছে। তুমি নিজের স্বার্থের জন্য এটাকে ক্রিয়েট করেছো, নাহলে তো লাবণ্যর কাছে সুন্দরী নিজের বোনের মতো ছিল। দেখুন আন্টি, আমি সত্যিই লাবণ্যকে খুব ভালোবাসি, কোনোদিনের জন্য ওকে হারাতে চাই না। তুমি সুন্দরীর স্বামী সৌর্য, আমার মনে হয় যে তুমি নিজে গিয়ে একবার ওদেরকে বললে ওর বাড়ির লোকেরা তোমার কথা মানতে পারত। আমি সবই বুঝতে পারছি, কিন্তু সৌর্য প্লিজ, আর কোনো কিন্তু নয়, এটা একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন। সুন্দরীর স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কালেক্টর হওয়ার। এই সমস্ত স্বপ্ন এইভাবে এইভাবে ঘুরিয়ে ফেলা যায় না। স্বামী হিসেবে কোনো কর্তব্য কোনোদিন তুমি করনি, সুন্দরীকে কোনো সুখ তুমি দাওনি। অ্যাটলিস্ট আজকে এইটুকু করো তুমি ওর জন্যে, যাতে তোমার বাপের কিছুটা প্রায়শ্চিত্ত হয়। কিন্তু আন্টি, লাবণ্য যদি ঘুম থেকে উঠে পড়ে আর আমার যদি খোঁজ করে তখন কি হবে? লাবণ্যকে যা বোঝাবার আমি বোঝাবো। তুমি লাবণ্যকে নিয়ে টেনশন করো না সৌর্য, তুমি এক্ষুনি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। করিস না তুই সুন্দরী? বল, কোথা থেকে কি হয়ে গেল বলতো? আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। এই পাগলি মেয়ে, তুই এরকম কেন বলছিস? কেন বলবো না বলতো? সব সময় সব জায়গায় তুই আগে এগিয়ে যেতিস, কোথাও কিছু হলে কে লিডার? না সুন্দরী, আর সেই তোকে কি করবো বল? রোগ তো আর বলে কয়ে আসে না, তাই না? আচ্ছা সুন্দরী, সেটাকে পুষে রাখলেও তো চলবে না। ক্রিসদা, ক্রিসদা তুমিও এসেছো? আচ্ছা সুন্দরী, তুমি অপারেশনটা কেন করালে না বলো তো? কার উপরে অভিমান করে তুমি নিজের এত বড় একটা ক্ষতি করলে বলো তো? ক্রিসদা, আমি কারোর উপর অভিমান করে নিজের এত বড় ক্ষতি করছি না। দেখো, আমি তো বলছি না যে আমি চোখের ট্রিটমেন্ট করাবো না, আমি করাবো। আমি শুধু মায়ের শান্তির জন্য আরো কয়েকজন ডাক্তারের সাথে কথা বলতে চাই, তাদের পরামর্শ নিতে চাই। দেখো, আমার উপর আমার মায়েরও কিন্তু একটা অধিকার আছে। তুমি এখন এইসব নিয়ে ভাবছো? সুন্দরী, আগে তোমার চোখ, এখন যদি দেরি হয়ে যায় তুমি সারা জীবনের মতন অন্ধ হয়ে যাবে। তখন সারাটা জীবন তোমাকে অন্যের ভরসায় কাটাতে হবে, সেটা তুমি চাও তো? তুমি যদি সেটা চাও তাহলে তোমার যা ইচ্ছে তুমি করো, আর সেটা যদি তুমি না চাও তাহলে প্লিজ অপারেশনটা করিয়ে নাও। আর অপারেশনের পরেও যদি আমার চোখ ঠিক না হয় তখন? সুন্দরী, তোমাকে জাস্ট কিছু বলার নেই আমার। কোথায় যাচ্ছ? এই রুমে না, আমার মাথা যন্ত্রণা করছে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি। কি গো, কি করছো তুমি এখানে? চলো খেতে চলো।
আমার খিদে নেই, যাও তুমি গিয়ে খেয়ে নাও। আচ্ছা তুমি এত ভেবে কি করবে বলতো? মা হয়ে যদি নিজের মেয়ের ভালোটা না বুঝে তাহলে তুমি দিদিকে কি বোঝাবে? লক্ষ্মী আমি এভাবে চুপ করে বসে থাকতে পারবো না। সুন্দরীর বাবা মারা যাওয়ার সময় ওর হাত ধরে কথা দিয়েছিলাম যে সুন্দরীকে আমি আমার মেয়ের মতো করে মানুষ করব। আমি আর কোনো ক্ষতি হতে দেবো না, সর্ব অবস্থা আমি ওর সাথে থাকব। জামাইবাবু সূর্য তুমি এসছো, তুমি সব শুনেছো তো? হ্যাঁ শুনলাম। তোর সাথে আমার কিছু কথা আছে। লক্ষ্মী তুমি যাও, আমি সূর্যের সাথে একটু কথা বলবো। ঠিক আছে যা বলার তাড়াতাড়ি বলে নাও, আমি দুজনের খাবার বাড়ছি। কি করি বলতো, সুন্দরীর ব্যাপারটা আমার অত মাথায় কিছু আসছে না। তুমি চিন্তা করো না জামাইবাবু, আমি দেখছি ওর মায়ের সাথে গিয়ে আমি কথা বলছি। দেখো আমি চাই অপারেশনটা হোক, আর হিসেব মতো এখন তো আমি ওর গার্জেন। দেখি বুঝিয়ে বলি, আমার মনে হয় না উনি বাধা দেবেন আমি ওনাকে বুঝিয়ে বললে। আমি তো তোমায় কী বলে ধন্যবাদ দেবো আমি জানি না। সূর্য আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে। আমি বরাবর ভেবে এসেছি যে আমার সুন্দরীর তুমি যোগ্য স্বামী নও। আমার ধারণাটা যে ভুল ছিল সেটা আজ বুঝতে পারি। দেখো ডাক্তার বলেছেন যে সুন্দরীর দৃষ্টি ফিরে আসার সম্ভাবনা 50%। আমি কিন্তু এটা ভাবছি না। আমি জানি আমার মেয়েটার দৃষ্টি ফিরে আসবে, ও আবার চোখে দেখতে পাবে। কিন্তু যদি না হয় সূর্য, আমি আমার সম্পত্তির 50% আমার মেয়ের নামে করে দিয়ে যেতে চাই, এবং সেটা এই মুহূর্তে আমি তোমার নামে করে দিয়ে যাব। আমার মেয়েটাকে একটু দেখে রেখো। আমার কিছু চাই না জামাইবাবু। হ্যাঁ যদি সুন্দরীকে তোমার কিছু দেওয়ার থাকে তুমি সুন্দরীকে ডিরেক্টলি দিও, আমার যা আছে যথেষ্ট। আর যেটা নেই সেটা আমি নিজে করে নেব। তুমি নিশ্চয়ই ভাবছ সুন্দরী যদি অন্ধ হয়ে যায় তাহলে সুন্দরী আমার লাইফে বোঝা হয়ে দাঁড়াবে, ভাবাটা খুব স্বাভাবিক। কিন্তু তুমি ভুল ভাবছ, আমি সুন্দরীর সাথে সারা জীবন থাকবো জামাইবাবু, তার জন্য তোমার সম্পত্তির প্রয়োজন আমার হবে না। সুন্দরী তুমি কখন এলে? এই তো এইমাত্র। আমি শুনলাম তুমি নাকি বলেছো তুমি অপারেশন করাতে চাও না। দেখো সুন্দরী আমি ডক্টরের সাথে কথা বলেছি, ডক্টর বলেছেন অপারেশন করালে তুমি ঠিক হয়ে যাবে। তার চান্স 50%। 50% হলেও চান্স তো আছে, আর অপারেশন না করালে তো কোনো চান্সই থাকবে না। দেখো সুন্দরী তুমি তো পড়াশোনা করেছো, তুমি কালেক্টর হতে চাও, তাহলে এই বোকা বোকা সিদ্ধান্তগুলো তুমি কেন নিচ্ছ? দেখো আমি একবারও বলিনি আমি অপারেশনটা করাবো না। দেখো মা শুধু চাইছে আরো কয়েকজন ডাক্তারের সাথে কথা বলতে, তাদের থেকে পরামর্শ নিতে। হ্যাঁ কিন্তু সেটা সময় সাপেক্ষ। দেখো সুন্দরী এখন প্রত্যেকটা দিন খুব মূল্যবান আমাদের কাছে, আর আমি সেটা বুঝেই তোমাকে আজকে হসপিটালে অ্যাডমিট করে এসেছিলাম, আর তুমি সেই সিরিয়াসনেসটা না বুঝে চলে এলে। এখন অন্য ডক্টরসের ওপিনিয়ন নেবে, আর তারপর যদি সবাই বলে তখন কি করবে? অপারেশনটা করাবে না? দেখো সূর্য আমার সবথেকে কাছের মানুষ হলো আমার মা, আর আমার মা কখনো আমার ক্ষতি চাইতে পারে না। আমার মা
মা যখন এই কথাটা বলেছে তখন নিশ্চয়ই বুঝে শুনে এই কথাটা বলেছে। এমনিতেই আমার চোখ নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। আমি আমি নিজেই বুঝতে পারছি না আমার কি করা উচিত হবে কি করা উচিত হবে না। তো এই সময় আমি আমি কার উপর বিশ্বাস রাখবো? যে আমাকে জন্ম দিয়েছে আমার জন্মদাত্রী মাকে, না তোমাকে? কিন্তু সুন্দরী, তুমি সৌর্য, আজ পর্যন্ত আমি তোমার কোনো ব্যাপারে নাক গলাইনি। তোমার যখন যা মনে হয়েছে তুমি তাই করেছো, যেখানে যাওয়ার সেখানে গেছো, যেখানে থাকার সেখানে থেকেছো। আমি কোনোদিনও তোমায় কিছু বলিনি, তাই তুমি আমাকে প্লিজ কিছু বলো না। মামু, মামু, মানে আমরা সবাই তোর ভালো চাই। দেখ, তোর বিয়ে হয়ে গেছে, এখন সূর্যই কিন্তু তোর গার্জেন। ও যদি তোকে কিছু বলে আমার মনে হয় তোর সেই কথাটা ফেলা উচিত নয়। মামু, মামু, বিয়ের আগে বা বিয়ের পরে আমার মাই আমার কাছে সব থেকে আগে। আমার এই এক বছরের বিবাহিত সম্পর্কের জন্য আমি আমার 22-23 বছরের সম্পর্কটাকে তো আর অস্বীকার করতে পারবো না, তাই না? তুমি বলো, আমি কি অস্বীকার করতে পারবো? কাজেই মামু, আমার যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিয়ে নিয়েছি। তোমরা কেউ আমার সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করো না। ব্যাস, তাহলে তো আমার আর কিছু বলার নেই, যা বলার বলেই দিলি তুই। মামু, মামু, দেখো সুন্দরী, আমি জানি আমার উপর তোমার অনেক ক্ষোভ, তাই বলে তুমি নিজের ক্ষতি এইভাবে করতে পারো না। আমি তো বুঝতে পারছি না তুমি এটা কেন করছো। এমন তো নয় যে তুমি জানো না তোমার জন্য অপারেশনটা কতটা দরকারি, তার সত্ত্বেও তুমি কেন করছো সুন্দরী এটা? সূর্য, সূর্য, আমি এই বিষয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আর আমি চোখে দেখতে পেলাম কি পেলাম না সেটা নিয়ে তুমি কেন এত ভাবছো? তোমার তো কিছু যায় আসে না। ও, আমি আমি অন্ধ হয়ে গেলে তোমাকে আমার সাথে থাকতে হবে, তাই তো? সেটা নিয়ে তুমি ভয় পাচ্ছো? না সুন্দরী, আমি ভয় পাচ্ছি না, শুধুমাত্র তোমার ভালোর জন্যই। ভালো? তুমি আবার কবে থেকে আমার ভালো দেখতে শুরু করলে সূর্য? সুন্দরী, আবার তুমি অতীত কেটে নিয়ে কথাগুলো বলছো, যেখানে তুমি সবকিছু জানো। অতীত তো এসে পড়বেই, কারণ আমাদের বর্তমানটা তো অতীতের ভিতের উপরই দাঁড়িয়ে থাকে। ও জামাই, এসো, খাবার বাড়ছি, খেতে এসো। খাবো না। খাবে না? খাবে না কেন, খেয়ে এসেছো? না, খেয়ে আসেনি, কিন্তু এখানে খাবো না। এখানে কেন জামাই, কি হয়েছে? আমরা কোনো ভুল করেছি? সুন্দরী তোমার সাথে ঝগড়া করেছে? না, যে বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই সেই বাড়িতে আমি থাকতে চাই না, আর সেই বাড়ির কোনো মানুষের সাথে আমি সম্পর্ক রাখতে চাই না। জামাই, এসব কি বলছো তুমি? দেখুন, হিসেব মতো আমি সুন্দরীর গার্জেন, ওর আমার কথা শোনা উচিত, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না। আমি ওকে বারবার বলছি অপারেশনটা করাতে, কিন্তু কিন্তু কথাই শুনতে চাইছে না। আসলে এতে ওর কোনো দোষ নেই জামাই, আমি ওকে বলেছি। আমি জানি, কিন্তু আমার মনে হয় বিয়ের পর বরের কথাই শেষ কথা হয় শ্বশুর বাড়িতে। ওই ডাক্তারবাবু তো পুরোপুরি কিছু বলেনি, এখন অপারেশন করতে গিয়ে সুন্দরীর চোখটা যদি একেবারে অন্ধ হয়ে যায় তখন কি হবে? তুমি তো ওকে ছেড়ে দেবে, আর আমরা গ্রামের মানুষ, আমাদের গ্রামে গিয়ে আপনি কি এই ভয়ে অপারেশন করতে বারণ করছেন? ঠিক আছে, আমি আপনার সামনে এই মুহূর্তে কথা দিচ্ছি, অপারেশনের পর সুন্দরী যেই অবস্থাতেই থাকুক না কেন আমি ওকে গ্রহণ করব। আর আমি সারা জীবন ওর পাশে থাকব।